সালেপুর ব্রিজের উপরে জমে আছি। পরিবারের সদস্য 14 জন মিলে আমরা যাচ্ছি, বর্তমানে বৈশাখী পরিবহনে আছি। এরপর আমরা কাপতলি থেকে যাব সরাসরি শ্যামলী পরিবহন কাউন্টারে। আগে বলে রাখি, শ্যামলী পরিবহন কাউন্টারে বান্দরবন সাভার থেকে 900 টাকা করে রাখছে। আমরা চিন্তা করে দেখলাম শ্যামলী পরিবহনের সার্ভিসটা একটু ভালো, তারপর আমরা সবাই অপেক্ষা আছি শ্যামলী পরিবহনের জন্য। আমাদের গাড়ি বান্দরবন উদ্দেশ্যে ছেড়ে দিবে 10:15, সবাই অপেক্ষা আছে। দীপ্ত ওদেরকে নিয়ে খুব বুঝাইতেছে, খুব মানে ব্যস্ত, সে সবাইকে বুঝাইতেছে। এই যে আইসা, মাইসা, শ্যামলী পরিবহনের অপেক্ষা আমরা আছি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে গাড়িতে উঠতে যাচ্ছি শ্যামলী পরিবহন থেকে। আমরা রওনা দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, 10:30-11:30 ভিতরে বান্দরবনের উদ্দেশ্যে সবাই আমরা গাড়িতে উঠছি। আমাদের সাথে আছে ড্রাইভার মামা। মামা ভালো আছেন? আমরা সবাই শ্যামলী পরিবহনে সবাই ব্যস্ত, সবাই যার যার মতন সিট নিয়ে ব্যস্ত। দীপ্ত বৈশা আছে এখানে, এই যে ফাহিম, আগে বৌমার একটু ভালো মতন নেই। তারপরে এই যে উঠছে পপি আপা, অনেক সুন্দর লাগতেছে আপা আপনাকে আজকে। এই যে আমাদের ভাবি, সবাই দুষ্টা পানি করতেছে আর কি, মজা করতেছে। এই যে পি আপু আমার, পপি আপু, আমার বউ মানে দুষ্টামি করতেছে, হ্যাঁ ফাইজলামি করতেছে, চেহারা দেন বাবা। না ঠিক আছে, ওরা সবাই ব্যস্ত ছবি নিয়ে। মাইশা হ্যালো দিয়ে দিস আমাকে, মাইশা হ্যালো দিয়ে দিস আমাকে। সবাই ব্যস্ত যার যার মতন গাড়িতে উঠে গুছাইতেছে। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি প্রথম উদ্দে যখন আমাদের বিরতি হয়েছিল তখন আমি এই খাবারের ব্লগটি, খাবারের ভিডিওগুলো, এগুলো আমি তুলে ধরতে না পারার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সামনের পর্বগুলো আমি সবগুলো তুলে ধরবো। আল্লাহ হাফেজ।